ব্রাহ্মণবাড়িয়ার লৈস্কাবিলে ট্রলার ডুবিতে 21 জনের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ অনেকেই। ধাক্কা দেয়া বালখেড়ের 3 শ্রমিক আটক। রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে 3 শিক্ষার্থী আহত, সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জেরে এই ঘটনা জানিয়েছে পুলিশ। ডেঙ্গুর হটস্পট রাজধানীর পূর্ব জুরাইন, চলতি মাসেই মারা গেছেন অন্তত 8 জন, মশা নিধন ঔষধের অকার্যকারিতা সহ নানা অভিযোগ স্থানীয়দের। কাবুল বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে 170, নানগারহার প্রদেশে মার্কিন ড্রোন হামলায় এক আইএস সদস্য নিহত। আমন্ত্রণ জগুড়া নিউজে এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি টুম্পা হাসান। তবে দর্শক, শুরুতেই মনে করতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। পুরো খবরে যাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ায় লৈস্কা বিলে বালুবাহী বালখেড়ের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে, এখন পর্যন্ত 21 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ আরও অনেকেই, চলছে উদ্ধার কাজ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নৌকাটিতে 70 জনের বেশি যাত্রী ছিল। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি হয়েছে, আটক করা হয়েছে বালখেড়ের 3 শ্রমিককে। সন্ধ্যা নাগাদ লৈস্কা বিল থেকে উদ্ধার করা হয় একের পর এক হতভাগ্য ট্রলার যাত্রীর মরদেহ। যাত্রীরা জানান, দুর্ঘটনা কবলিত ট্রলারটি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চম্পকনগর থেকে শুক্রবার বিকেল 4:30টায় অন্তত 70 জন যাত্রী নিয়ে সদরের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেল 5:30টার দিকে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি বালখেডের সাথে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, স্থানীয়দের সহায়তায় শুরু হয় উদ্ধার তৎপরতা। ব্রাহ্মণবাড়িয়া থেকে ফায়ার সার্ভিস নাই ভাই, ফায়ার সার্ভিস থাকতে সাধারণ মানুষ ডুবাইয়া লুকটি তুলছে। আপনার এলাকার মধ্যে নৌকা নিয়ে এবং জার্জেন বেস ইঞ্জিন নিয়ে আমরা আসছি, আসার পরে আমরা এই লাশ উদ্ধার করছি। আমরা সাধারণ পাবলিক, আমরা নিজেরা জানি না বয়স আছে, আমরা কিভাবে ডুবাই লুক ডুবাই। দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা ছুটে আসেন ঘটনাস্থলে, কেউ কেউ জড়ো হন হাসপাতালে। চারদিকে তখন প্রিয়জন হারানোর আহাজারি। আমরা সৈয়দ উদ্ধার করছি, আর বাকিগুলো মানুষ, অনেকগুলো মানুষই আছে ভিতরে। আমার ভাতিজা মেডিকেলের ছাত্র, মেডিকেলে ভর্তি হয়েছে এই বছর, এই গত এক মাস আগে 24 লক্ষ টাকা দা গ্রিন ল্যাবে ভর্তি করছি, আমার কাম শেষ। ডুবে মারা যাওয়া বেশিরভাগই নারী ও শিশু। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। দর্শক, ঘটনাস্থলে আছেন সহকর্মী শফিকুল ইসলাম, তার কাছ থেকে জানতে চাইব শফিক, উদ্ধার অভিযান কোন পর্যায়ে আছে এখন জানতে চাইব, এবং উদ্ধার অভিযানে যারা উদ্ধার কর্মী আছেন তারা আসলে কি বলছেন, যারা নিখোঁজ আছেন তাদের খুঁজে পেতে কত সময় লাগতে পারে, তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে কিনা। হ্যাঁ টুম্পা, একটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে 21 জনের লাশ কিন্তু গতকাল রাত পর্যন্ত উদ্ধার হয়েছিল, আজ সকালে কিছুক্ষণ আগে 4-5 শিশুর লাশ কিন্তু পাওয়া গেছে। সেখানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা কাজ করছেন, তবে কখন আনুষ্ঠানিকভাবে এই অভিযান শেষ করা হবে আসলে এই বিষয়ে কোনো বক্তব্য কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। তবে তারা তাদের অভিযান কাজ চালিয়ে যাচ্ছে না, তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করে, তদন্ত কমিটি অভিযান শেষ করা হবে আসলে এই বিষয়ে কোনো বক্তব্য কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। তবে তারা তাদের অভিযান কাজ চালিয়ে যাচ্ছে না, তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করে, তদন্ত কমিটির যিনি আহ্বায়ক তিনি হচ্ছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, ইতিমধ্যে যারা ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নৌকাতে যারা ছিলেন, আহত যাত্রী যারা ছিলেন তাদের সাথে কথা বলেছেন, আসলে তাদের তথ্য এবং ভিডিও ধারণ করছেন, অর্থাৎ এইভাবেই তা এখন সে ঘটনাস্থল আছে, তারা কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। টুম্পা, ধন্যবাদ আপনাকে। শফিক জানাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার অভিযানের বিষয়ে।
রাজধানীর মিরপুর দারুস সালামে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার রাত 8টার দিকে শাহ আলী মডেল স্কুলের পেছনের গলিতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহত অবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থীরা হলেন সোহানুর রহমান সোহান, রিয়ান ও আবরাজ আহমেদ ইমন। তাদের সবার বাসা দারুস সালাম লালকুঠি এলাকায়। জানা যায় রাত 8টার দিকে এলাকার মন্ডি নামের এক ছোট ভাইকে মারধর করে একই এলাকার কয়েকজন। পরে ইমন তার বন্ধু রিয়ান ও সোহানকে নিয়ে শাহ আলী মডেল স্কুলের পিছনের গুলিতে মারধরের কারণ জানতে চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইমনের গলায় রিয়ান সোহানের পিঠে চাকু দিয়ে আঘাত করে সাকিব, রায়হান, ইমন, আবির সহ কয়েকজন পালিয়ে যায়। তিনজনের মনে করেন হয়তো 20-25 জন এরকম লোকজন হবে, মনে করেন আন্দা করতে, মনে করেন ওরা কি তারানো আর কি, তারা দিছে আর কি, একজনের গলায় আরেকজনের পিঠে আর আরেকজন কিডনিতে আর হাতেও মারছে। সিনিয়র জুনিয়র ওইটা দুই দিন আগে নাকি তিন দিন আগে একটা গন্ডগোল হয়েছে, গন্ডগোল হওয়ার পরে এটা আজকে মীমাংসার জন্য বসছে, বসার পরে নাকি এদেরকে তারা তিলে পাতিলে ছুরিয়ে আঘাত করে। ডেঙ্গুর হটস্পট রাজধানীর পূর্ব জোরাইন। চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত 8 জন। স্থানীয়রা জানান অলিগুলির প্রায় প্রতিটি ভবনেই রয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগী। মশা নিধনে ছিটানো ঔষধের অকার্যকারিতা, খোলা অরক্ষিত ড্রেনেজ ব্যবস্থা ও বৃষ্টির জমা পানিকেই দুষছেন এলাকাবাসী। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে চেষ্টার কমতি নেই বলে দাবি স্থানীয় কাউন্সিলরের। নাজমুল সাইদের রিপোর্টে বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটির 53 নম্বর ওয়ার্ডের পূর্ব জুরাইনের বান্দুরা ভিলা গলি, এই গলিতে বাড়ির সংখ্যা 30 থেকে 35টি। প্রায় সব বাড়িতেই রয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগী। আলামিনের 5 সদস্যের পরিবারের 3 জনেই এখন ডেঙ্গুতে আক্রান্ত, ঝুঁকিতে রয়েছে বাকিরাও। প্রথম দিকে একটু জ্বর হয়েছে, জ্বর পর বমি, জ্বর ওষুধ প্রথমে না খাওয়াইছি, পরে পরীক্ষা করার পরে ধরা পড়ছে যে ওনাদের ডেঙ্গু হয়েছে। আশপাশের কয়েকটি বাড়িতে গিয়েও মিলল ডেঙ্গু আক্রান্ত রোগী। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেও কাটেনি আতঙ্ক। গত বৃহস্পতিবার আক্রান্ত হয়েছে, হ্যাঁ 2-3 দিন আগে থেকে আর কি ব্যথা অনুভব করছে, পরে ডাক্তার দেখাইছে, উনি বলছে একটা টেস্ট করাইতে, টেস্ট করার পরে আর কি ডেঙ্গু পজিটিভ আসছে। কালকে আবার সিবিসি টেস্টটা করব, যদি প্লাটিনা কমে যায় তাহলে হাসপাতালে ভর্তি করতে হবে। একই ওয়ার্ডের কমিশনার মোড় এলাকার অবস্থা আরও খারাপ। গত এক মাসে এই ভবনের অন্তত 12 জন বাসিন্দা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আশপাশের অন্তত 8 জন বাসিন্দা মারা গেছেন ডেঙ্গুতে। দোতলার এই ইয়াতেই টোটালি আমরা 12 জন আক্রান্ত হয়েছি একই বিল্ডিংয়ে। আমাদের এই গলিতে 100-এর উপরে আক্রান্ত আছে ডেঙ্গুতে। আমার ঘরের 2 জন, আমার বেগম সাহেব এখন পর্যন্ত সুস্থ হয় না, আজকে 20 দিন হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একদিকে খোলা ড্রেনেজ ব্যবস্থা, অন্যদিকে বেশিরভাগ বাড়ি সড়কের নিচে অবস্থিত, ফলে সামান্য বৃষ্টিতেই জমছে পানি, এসব পানিতেই জন্ম নিচ্ছে এডিস মশা। পানি চুয়ায় ওঠে, ঘর নিচে তো তার জন্য চুয়ায় ওঠে, আমি প্রত্যেক দিনের পানি প্রত্যেক দিন ফালাই দিই। এই যে ওষুধ দেয়, ধোঁয়ায় অন্ধকার, কিন্তু ওষুধের যে একটা গ্যাস সেটা পাওয়া যায় না। ওষুধ দিলে কি হবে, ওষুধ তো আর কাজ করে না। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি এরকম কোনো পদক্ষেপ দেখতেছি না। স্থানীয় কাউন্সিলর বলছেন ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করছেন তারা। ঘরে ঘরে যে আমি কাজ করতেছি, মশার ওষুধ বিকালেও দিচ্ছি, সকালেও দিচ্ছি, সকালে লাব্রাসাইড, বিকালে ফোকার, আমাদের ক্লাস প্রোগ্রাম চলতেছে, আমরা এইভাবে কাজ করে যাচ্ছি। তবে জনসাধারণের সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয় বলে জানান এই জনপ্রতিনিধি। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেল পরিবহন ও সঞ্চালন আরও সাশ্রয়ী ও অপচয় বন্ধে চালু হচ্ছে সিঙ্গেল পয়েন্ট মুরিং বা SPM ডাবল পাইপলাইন প্রকল্প। আগামী জুনে এটি চালু হলে বছরে অন্তত 800 কোটি টাকা সাশ্রয় হবে পেট্রোলিয়াম কর্পোরেশন BPSC-র। জ্বালানি বিভাগ বলছে এর ফলে তেল মজুদের সক্ষমতাও বাড়বে, যা নিশ্চিত করবে জ্বালানির নিরাপত্তা। কক্সবাজারের প্রকল্প এলাকা ঘুরে শাহরিয়ার কবির সৈকতের ক্যামেরায় মাহফুজ মিশুর রিপোর্ট। আমদানি করা জ্বালানি তেল বড় জাহাজ থেকে লাইটারে, সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে পৌঁছে রিফাইনারি ট্যাঙ্কে। এতে 1,00,000 টন ক্ষমতার তেলবাহী জাহাজ খালাস করতে লাগে 11 দিন। গুনতে হয় সেই 11 দিনের জাহাজ ভাড়া, আর অপচয় অনিয়মের শঙ্কা তো আছেই। এবার সিঙ্গেল পয়েন্ট মুরিং বা SPM যুগে প্রবেশ করছে বাংলাদেশ। এটি হলে 1,00,000 টন ক্ষমতার জাহাজ থেকে তেল খালাসে সময় লাগবে মাত্র 48 ঘন্টা, ফলে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা, কমবে অপচয় বা সিস্টেম লচের ঝুঁকিও।
যদি এক বছরে প্রায় 800 কোটি টাকার লাভ হবে, 7,100 কোটি টাকা যদি 800 কোটি টাকা হয় আমার মনে হয় 10 বছরের মধ্যে এই টাকা উঠে যাবে। সরকার হিসেবে এখন 40 দিনের তেল মজুত করতে পারে বাংলাদেশ। এসপিএম বাস্তবায়িত হলে সেই ক্ষমতা আরও সপ্তাহ দুয়েক বাড়ার কথা। আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে 3 মাসের তেলের রিজার্ভ, এই তেলের রিজার্ভ ঠিক মতো রাখার জন্য, তেলকে ফ্লো হিসাবে প্রপার ফ্লোতে রাখার জন্য এটা একটা বড় ভূমিকা পালন করবে। মহেশখালী দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে বসছে সর্বাধুনিক এসপিএম বয়াটি। দুটি পৃথক লাইনের মাধ্যমে পাম্প করে সেখান থেকে তেল আসবে সমুদ্রপাড়ের এইসব ট্যাঙ্কগুলোতে। অপরিশোধিত তেলের জন্য 50,000 ঘনমিটার ক্ষমতার 3টি এবং 30,000 ঘনমিটারের আরও 3টি ডিজেল ট্যাঙ্ক তৈরির কাজ প্রায় শেষ। অফশোরে 135 কিলোমিটার পাইপ লাইনও প্রস্তুত। 63%-এর বেশি কাজ হয়ে গেছে ফিজিক্যাল, এবং আমাদের বাস্তবায়ন আমরা আশা করছি August 2022-এর মধ্যে পুরোটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির এই প্রকল্পের অর্থায়ন অংশীদার চীনের এক্সিম ব্যাংক আর পরামর্শক জার্মান কোম্পানি ILF। As per international standards, আমেরিকার পেট্রোলিয়াম ইনস্টিটিউট নির্ধারিত মানে ট্যাঙ্ক, আর সেখানকার সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এর বিধি মেনে কাজ হচ্ছে এখানে। We are following. পাশাপাশি ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট চালু হলে তেল পরিশোধন ক্ষমতাও বাড়বে বলে জানান নীতি নির্ধারকরা। অবশেষে জ্বালানি তেল পরিবহন, সঞ্চালন এবং সংরক্ষণের সর্বাধুনিক যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের এই প্রকল্প বাস্তবায়িত হলে কেবল যে জ্বালানি তেলের অপচয় কমবে তাই নয়, সাশ্রয় হবে অনেক বৈদেশিক মুদ্রাও। আর তাহলে জ্বালানি নিরাপত্তা অর্জনও আরও খানিকটা সহজ হতে পারে বাংলাদেশের জন্য। মাহফুজ মিশু, যমুনা নিউজ, এসপিএম পাম্পিং প্রজেক্ট, মহেশখালী, কক্সবাজার। বিশ্বজুড়ে আরও প্রায় 10,000 মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। মহামারীতে মোট মৃত্যু 45 লাখের কাছাকাছি। নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে 7 লাখের বেশি। মোট আক্রান্ত 21,61,59,000 ছাড়িয়েছে। দৈনিক প্রাণহানি শীর্ষে আবারও যুক্তরাষ্ট্র। শুক্রবার 1,284 জনের মৃত্যু হয়েছে দেশটিতে, 1,86,000-এর ওপর নতুন সংক্রমিতের সংখ্যা। মেক্সিকোয় প্রাণ গেছে আবারও যুক্তরাষ্ট্র। শুক্রবার 1,284 জনের মৃত্যু হয়েছে দেশটিতে, 1,86,000-এর ওপর নতুন সংক্রমিতের সংখ্যা। মেক্সিকোয় প্রাণ গেছে 835 জনের। 800-এর মতো মৃত্যু হয়েছে ব্রাজিল ও রাশিয়ায়। এদিন ইন্দোনেশিয়ায় মারা গেছে 599 জন। ইরানে মৃত্যু হয়েছে 571 জনের। 514 জন মারা গেছেন ভারতে। কাবুল বিমানবন্দরে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 170 জনে। আবারও হামলার আশঙ্কা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েকদিনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। তবে কাবুল থেকে মার্কিনী ও আফগান সহযোগীদের সরিয়ে নিতে শেষ মুহূর্ত পর্যন্ত অভিযান চালিয়ে যাবে ওয়াশিংটন। পেন্টাগন জানায় এই মুহূর্তে কাবুল বিমানবন্দর ছাড়ার অপেক্ষায় 5,000-এর মতো মানুষ। তাদের নিরাপদে সরিয়ে নিতে যোগাযোগ রাখা হচ্ছে তালেবানের সাথেও। হোয়াইট হাউস জানিয়েছে 2 সপ্তাহে 1,11,000 মানুষকে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। এর মধ্যে নেটোভুক্ত অনেক দেশই শেষ করেছে উদ্ধার তৎপরতা। বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহতদের তালিকায় আছে 13 মার্কিন সেনা। পেন্টাগন জানায় বিমানবন্দরের ভিড়ের মধ্যে মিশেছিল আত্মঘাতী হামলাকারী। কাবুল বিমানবন্দরের কোনো অংশের নিয়ন্ত্রণই তালেবানের হাতে নয়, বরং মার্কিন সামরিক বাহিনীর হাতেই। শুক্রবার সংবাদ সম্মেলনে এই দাবি করেন পেন্টাগন মুখপাত্র জন কির্বি। এর আগে তালেবানের এক মুখপাত্র দাবি করেন বিমানবন্দরের কিছু এলাকার দায়িত্ব নিয়েছে গোষ্ঠীটি। হামিদ কারজাই, আন্তর্জাতিক বিমানবন্দরের কোনো গেট কিংবা সেখানে কোনো অভিযানের দায়িত্বেই নেই তালেবান। তালেবানের নিয়ন্ত্রণের খবরটি আমিও শুনেছি, তবে তথ্যটি পুরোপুরি অসত্য। এখনও বিমানবন্দরের পুরোটাই মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে। কাবুলে হামলার ঘটনার পর আইএসকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার নানগাহার প্রদেশের হামলায় নিহত এক আইএস সদস্য। পেন্টাগন নিশ্চিত করেছে এই তথ্য। কোনো বেসামরিক ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি ওয়াশিংটনের। এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানান শুক্রবার আইএসের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত কাবুল হামলার পরিকল্পনাকারী এক আইএস সদস্য। এক সহযোগী সহ গাড়িতে যাচ্ছিলেন তিনি, সে সময় ড্রোনের মাধ্যমে হামলা চালায় মার্কিন সেনারা। কাবুলে আরও বড় হামলার পরিকল্পনায় জড়িত ছিল ওই আইএস সদস্য, এমন দাবি পেন্টাগনের। এর আগে কাবুলে হামলার ঘটনায় শোধ নেয় হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আফগানিস্তান থেকে আসা একটি ট্রাক থেকে বেশ কিছু অস্ত্র জব্দ করেছে পাকিস্তান। শুক্রবার তোরখাম সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হয় ট্রাকটি। পাকিস্তানের কাস্টমস বিভাগ নিশ্চিত করেছে এই তথ্য। কর্তৃপক্ষ জানায় গোপন সংবাদের ভিত্তিতে আটকানো হয় ট্রাকটি। তল্লাশি চালিয়ে পাওয়া যায় বেশ কিছু রাইফেল, পিস্তল ও গোলাবারুদ। অন্যান্য মালামালের নিচে লুকিয়ে রাখা হয় অস্ত্রগুলো। এই ঘটনায় আটক করা হয়েছে ট্রাক চালককে। অস্ত্রগুলো পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় পেশোয়ারে পাচার করা হচ্ছিল বলে জানায় পাক প্রশাসন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যোগাযোগে অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা তোরখাম। আফগান প্রদেশ নানগারহার ও পাক প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার মধ্যে সংযোগের রুট এটি।